হ্যালো, হ্যালো, কি ব্যাপার? তুমি কোথায়? আমি তো বাজারে আছি ম্যাডাম। আপনি কি কোথায় আছেন? আমি বাসায় আছি, তোমাকে কিছু কথা বলার জন্য ফোন দিলাম। কিছু কথা মানে কি বলবেন, বলা তো একটাই। আসলে আমি একটু সমস্যায় পড়ছি দেখে আপনার সামনে আমি যাইতে পারতেছি না। আর আপনিটা বলেন আগে, আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন। বলার তো কয়েকটা কথাই আছে, তো ভাড়া দিতে পারো না ওইটা যেমন তেমন। তুমি কি কিছু বুঝতে পারতেছো না যে কি বলতে চাইতেছি? আসলে আমরা তো এমন কিছু বুঝিও না আর বুঝে উঠতে পারতেছি না, তো আপনার ক্লিয়ার কাট কথাটা আপনি বলেন। আসলে আপনি কি কারণে ফোন দিছিলেন আর কি কথা বলবেন সেটা বলেন আগে আমি শুনি। কেন, তুমি কি জানো না আমার স্বামী যে প্রবাসে? হ্যাঁ এটা তো জানি, কিন্তু তারপরও তো ম্যাডাম আমি আপনার বাসায় যে থাকি, আর থাকা মানে যে ভাড়া থাকি আপনার ওখানে, আমি তো আপনার সাথে মানে ওই রকম কিছু কথা বলতে পারবো না। আপনার স্বামী প্রবাসে থাকে এটা তো জানি, তাহলে কি করতে হবে প্রবাসে যদি ও ভাই থাকে, আমি কি করবো বলেন। তোমাকে কি সব কথা বলে দিতে হবে? কারণ একটা মেয়ের যদি স্বামী প্রবাসে থাকে, তার মনে তো কত কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, ঠিক না? হ্যাঁ সেটা তো আছে, কিন্তু আসলে আমরা তো আপনার বাসায় ভাড়া থাকি, গরিব মানুষ, খুব অভাবে পড়ে ঢাকা শহরে আসছি। এখন যদি আপনি আমাকে এমন কিছু মানে বাধ্য করাবেন না যাতে যেন আমার সেটা পালন করতে কষ্ট হয়। না, তেমন তো কোনো কিছুই না, জাস্ট তুমি তো বুঝোই যে আমি আমার কথার ভাবে কি বুঝাতে চাচ্ছি। স্বামীটা কাছে নাই, তুমি যদি মাঝে মধ্যে আসতা, গল্প স্বল্প করতাম টুকটাকি আর কি, বুঝোই তো। হ্যাঁ কথা ঠিক বলছেন, আসলে আপনার মনে যা চাই সেটা আমি তো মানে দিতে পারতেছি না, কারণ আমার তো ভয়ের একটা ব্যাপার আছে। আর আপনার বাসায় আমি থাকি খুব ভয়ে ভয়ে, আপনার সাথে কথা বলতে গেলে ও যদি কেউ কিছু বলে ফেলায় বা কেউ কিছু যদি বলে তখন একটু খারাপ লাগে আমার, এই কারণে আপনি আপনার কাছ থেকে একটু দূরে দূরে আছি জানেন, বুঝতে না, পেরেছি। তেমন ভয়ের কোনো কারণ নাই, আমি তো নিজের থেকেই তোমার বলতেছি। যখন দেখবা আশেপাশে কেউ নাই, সুযোগ বুঝে আইসো, গল্প স্বল্প করবো, আর তোমার সাথে আমার অনেক কথা আছে। আসলে আপনি কাজ করেন, যদিও আপনি আমাকে এত ভয়ের মানে কথা বলতেছেন, আপনার যদিও ভয় লাগতেছে তাহলে একটা কাজ করেন, আপনার উপরের রুমের যে রুমটা ফাঁকা আছে ওই রুমেতে আমাকে ভাড়া দেন, তাহলে আপনার সব কথাবার্তা আমি শুনতে পাবো আর আপনার যেটা যা প্রয়োজন সেটা আমি সব কিছু মিটাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর তুমি যে টাকা পয়সা দিতে পারো না, এটা নিয়ে তুমি টেনশন করো না, কারণ এইটা তো বুঝোই, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি না হয় একটু কিছু সেক্রিফাইস করব তোমার জন্য, তুমি টেনশন করো না। না আমি টেনশন করি নাই, কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আপনার রুমে আপনি নিচের রুমটা মানে অন্য কাউকে ভাড়া দিলেন আর আপনি উপরের রুমে আমাকে নিয়ে রাখেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ এত ভয় করে এত মানুষের প্রতি মানুষের চোখে একটু কালার হওয়ার চেয়ে আপনি আপনার রুমে রাখলে এতে কোনো সন্দেহ কোনো কিছু থাকবে না, বরং এ তার সুবিধা হবে আপনার। আপনি যেটা চাচ্ছেন সেটা আমি দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু আপনি যদি এই কাজটা করেন আপনার রুমে আমাকে যদি রাখেন তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই, তুমি সুযোগ বুঝে মাঝে মধ্যে আমার কাছে আসবা, আর আমি তোমাকে উপরের রুমটাই দিব, তো টেনশন করো না, আমি তোমার পাশেই আছি, আর তুমিও আমারে তোমার আপন কোনো মানুষ ভাববা, এইটাই তোমার কাছে আমার আশা। হ্যাঁ ঠিকই আছে, আমিও তো আসলে ওটাই মনে করতেছিলাম, যদিও ম্যাডাম একা একা থাকেন আর যেহেতু সাহেব বাসায় থাকেন না, আপনার কখন কোন জিনিস প্রয়োজন লাগবে, কখন কোন জিনিসের দরকার পড়বে এটা স্বাভাবিক, এটা আসলে আমার দেখার একটু দরকার, কারণ আমিও তো গ্রামে সব কিছু রাইখা আসছি ঢাকা শহরে একটু কর্মের জন্য, তো যদিও আপনি এই সুবিধাটুকু আমাকে দেন
তাহলে দেখবেন যে আসলে আমিও ঠিক, আপনিও সব ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই কথা রইল, তাহলে এই কথাই থাকলো। তুমি ম্যাডাম আইসো, আমি তোমাকে উপরের রুমটাই দিব, কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আচ্ছা ঠিক তবে একটা আছে। একটা কথা ম্যাডাম, বলো। আমরা আপনি যে আমাকে উপরে রুমটা দিবেন বা আমি আপনার রুমে থাকবো তাই না, আর কোনো ভাড়াটিয়া যদি কোনো কিছু মন্তব্য করে বা যদি কিছু বলে তখন কোনো কিছু বলতে পারবেন না আপনি? না ওইটা আমি মানায় নিব না, সমস্যা নাই, ওইটা আমার উপর ছেড়ে দাও তুমি। কারণ আমি আপনার রুমে ভাড়া দেই নাই 3 মাস থেকে, হ্যাঁ এই জন্য কিন্তু আপনার এক ভাড়াটিয়া আমার ফোনে প্রশ্ন করে বসছিল। তো আমি বলছিলাম যে আসলে আমি একটু সমস্যায় পড়ার কারণে ম্যাডামকে ভাড়া দেই না, আর ম্যাডাম যদিও আমাকে কিছু বলে নাই, তো ম্যাডাম তোকে কি বলবে, ম্যাডাম কিন্তু আসলে তোকে অনেক ভাবে মিস করে। আমি বললাম বিষয়টা আমি কেমন যেন খারাপ লাগলো শুনে, তো এই জন্য বলছিলাম তাহলে ওকে ভাড়াটিয়া না রেখে ও মানে রুম ছেড়ে দিতে বলেন, ও চলে যায়, আপনার ভাড়াটিয়ার অভাব পড়বে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। না ওই কালুরে বলে রুম ছেড়ে দিতে বলে, ও বেশি মাথা মারবে কিন্তু লাস্টে আপনার আমাকে। আচ্ছা, আমিও চাই না তোমার আমার মাঝে কেউ আসুক। সেটাই আমি তো আচ্ছা বলতে চাইছিলাম আপনাকেও আরো অনেক কথায়, এটা আপনার বাসায় আমি যখন যাব তখন আপনাকে আরো কিছু বলবো, আমার অনেক কথা আছে। আচ্ছা, আমারও অনেক কথা আছে, সুযোগ করে তুমি আইসো আমার রুমে, তারপর আমরা দুজন দুজনের সাথে অনেক গল্প স্বল্প করব। তবে একটা কথা না বললেও নয় ম্যাডাম, একটা কথা বলি, আসলে আপনার মানে যেটা আপনি চাইতেছেন তাই না, এটাতে মানে আপনার কোনো সমস্যা হবে না তো, মানে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন আপনার কোনো সমস্যা? না ওইটা আমি বুঝবো না, ওইটা তো আমাদের পরের বিষয় না, পরেরটা পরে দেখা যাবে, আর ওটা নিয়ে তুমি ভেবো না, ওটা আমি বুঝবো না, সমস্যা নাই। যদি আপনি বোঝেন বোঝেন তাহলে তো আমার কোনো সমস্যা। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো ওকে, থেকো, আবার পরে কথা হবে। আচ্ছা ওকে ম্যাডাম, আচ্ছা আল্লাহ হাফিজ। আচ্ছা, বাই।